ফের ভূমিকম্পে বিপত্তি। কিছুক্ষণ আগেই ঘটল ভয়াবহ ভূমিকম্প। তীব্র ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা। বিভিন্ন এলাকায় ফাটল, 15টি বাড়ি ধসে পড়েছে। ভূমিকম্পে কাঁপতে দেখা গেছে রাস্তার গাড়িও। প্রচুর ক্ষয়ক্ষতি, চলছে জোরকদমে উদ্ধার কাজ। গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কে রীতিমতো ছোটাছুটি, দিশেহারা এলাকাবাসী। তবে এই ভূমিকম্প কখন ঘটেছে, কোন কোন এলাকায় ঘটেছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে, সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কিছুক্ষণ আগেই মাত্র 3 থেকে 5 সেকেন্ড স্থায়ী হয় এই ভূমিকম্প। এর জেরে 15টি বাড়ি, 2টি স্কুল ভেঙে পড়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। কম্পনের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 7.6। মূল ভূমিকম্পের পর অন্তত 4টি আফটার শকে কেঁপে ওঠে গোটা এলাকা। সমুদ্রপৃষ্ঠ থেকে 130 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। এই আবহে প্রাথমিকভাবে সুনামির সতর্কতা জারি করা হলেও পরে ভোরের দিকে তা প্রত্যাহার করা হয়। এই ভূমিকম্পটি ঘটেছে ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তানিম্বর দ্বীপপুঞ্জে। ভূমিকম্প অনুভূত হয়েছে পূর্ব তাইমোরেও। জানা গিয়েছে ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে উত্তর অস্ট্রেলিয়াতেও পর্যন্ত এই ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় গতকাল রাতে 2:47 ভূমিকম্পটি অনুভূত হয়েছিল। ইন্দোনেশিয়া বিপর্যয় এজেন্সির প্রধান দিকরিতা কর্ণবতী জানিয়েছেন, এই ভূমিকম্পের জেরে সমুদ্রের জলের স্তরে কোনো পরিবর্তন ঘটেনি। তা সত্ত্বেও উপকূলবর্তী এলাকার মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এজেন্সির তরফে। কর্ণবতী জানিয়েছেন, প্রাথমিকভাবে ভূমিকম্পের পর উৎসস্থলের আশেপাশে ঢেউয়ের উচ্চতা বেড়ে গিয়েছিল, এর জেরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে সুনামির সতর্কতা আপাতত প্রত্যাহার করা হয়েছে। এদিকে ভূমিকম্পের পর যে আফটার শকগুলি এসেছে রিক্টার স্কেলে, তার তীব্রতা ছিল 5.5। এদিকে উত্তর অস্ট্রেলিয়া ডারউইন শহর সহ বহু জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে। হাজার হাজার মানুষ কম্পন অনুভূত হওয়ার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে অস্ট্রেলিয়ার সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির কারণে সুনামির মতো পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়নি।